হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নন্দিতাস অ্যাক্টিভিটিতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, দই মাছ। তো এই দই মাছটা আমি রুই মাছ দিয়েই করব। তো দই কাতলা তো হয়, দই রুইও কিন্তু হয়। তোমরা রুই মাছ দিয়েও ট্রাই করবে, দেখবে ভালো লাগবে। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি টক দই, আর এই দেখো রুই মাছের 5 পিস আমি মাছ নিয়ে নিয়েছি। তো এই মাছটা দিয়ে আমি দই মাছটা করব। প্রথমে কিন্তু লবণ দিয়ে দিলাম আর টক দইটা দিয়ে ম্যারিনেট করে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম হলুদ আর ইউজ করব না। ম্যারিনেটে আমি ওই পুরো টক দইটা আর সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করতে দিচ্ছি। আর আমার সকালের যে রান্নাপাতি থাকে সেই রান্নাবান্নাগুলো সেরে আমি কিন্তু একদম শেষে দই মাছটা করব ধীরে সুস্থে। তো খুব সামান্য উপকরণ নিয়েই আমি দই মাছটা করছি। দই মাছ বিভিন্ন রকমভাবে বিভিন্ন মশলা সহযোগে করা যায়। আজকে কিন্তু আমি খুব সিম্পল আর সাধারণ পদ্ধতিতে আর খুব সহজ পদ্ধতিতে মাছটা রান্না করব। তো দেখতেই পাচ্ছ কড়াই গরম হয়ে গেছে, আর আমি এর মধ্যে ঢেলে দিলাম সামান্য পরিমাণে ঘি। রান্নাটা আমি ঘি দিয়ে করতে চাইছি, তার কারণ এর মানে স্বাদটা একদম খুলে আসবে। তো সেই জন্য তো ঘিয়ের সাথে সাথে আমি কিন্তু সামান্য একটু সাদা তেলও অ্যাড করে দেবো। আর এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন যেগুলো হয়, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর একটা শুকনো লঙ্কার ফোড়ন আমি ব্যবহার করেছি। আর কাঁচা লঙ্কাটা আমি স্কিপ করে গেছি, আর এর মধ্যে সেরকম কোনো লঙ্কা আমি দিইনি। তোমরা ইচ্ছে করলে 2-3টে চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো আমি কিন্তু গরম মশলা ফোড়ন হিসাবে দিয়ে দিলাম, আর মশলা হিসেবে আমি ব্যবহার করেছি একটা বড় পেঁয়াজ বাটা আর সামান্য একটু আদা বাটা। আর জাস্ট মানে এক চিলতে মানে একটু সামান্য একটু হলুদ মশলাটা কষানোর সময় সামান্য একটু, কারণ রঙটা কিন্তু হলুদ হবে না। আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি ইউজ করিনি, কিন্তু এগুলো ইউজ করা যায়। আমি বললাম বিভিন্নভাবে দই মাছ রান্না করা যায়, তো সেক্ষেত্রে কিন্তু হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুন সব কিছু অ্যাড করা যায়। কিন্তু আজকে আমি রসুন দিইনি, কাঁচা লঙ্কা দিইনি, জাস্ট এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন পড়বে, একটা শুকনো লঙ্কার ফোড়ন পড়বে, আর একটা এই দেখো পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম, আর সামান্য একটু আদা বাটা পড়বে। কোনো রকম রসুন আমি এর মধ্যে ব্যবহার করিনি। তো গরমে একটা খুব ভালো রান্না যেটা খেয়েও ভালো লাগবে আর শরীরের পক্ষেও কোনো রকম ক্ষতি হবে না, কারণ টক দই তোমরা জানো যে শরীরে কতটা উপকারী। আর এই গরমের মধ্যে টক দই দিয়ে যে কোনো রান্না, তোমরা দই পটল বলো বা দই এঁচোড় বলো বা দই মাছ বলো বা দই চিকেন বলো, দই মাটন বলো, সব কিছুতে কিন্তু ব্যবহার করে খাবারের স্বাদটাও বাড়িয়ে তোলে, প্লাস শরীরের পক্ষেও কিন্তু দইটা যেহেতু আমাদের মধ্যে যাচ্ছে রান্নার মধ্যে দিয়ে, সেহেতু শরীরের পক্ষেও প্রচণ্ড উপকারী। তো দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজের আর আদার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। আদা আমি ওই যে বড় চামচটা আমার দেখলে সে বড় চামচের হাফ চামচ আমি জাস্ট একটু নামমাত্র দিয়েছি। আদা বাটা না দিলেও চলতো, শুধু পেঁয়াজ বাটা দিলেই চলতো। তো আমি দিলাম সামান্য পরিমাণ, আর একটু লবণ অ্যাড করে দিলাম। আর টক দই আর কোনো রকম আমি রান্নাতে আর চিনির ব্যবহারও করিনি। তো ভালোভাবে মশলাটা কষিয়ে বা যাতে মশলাটা পুড়ে না যায় সেই জন্য সামান্য পরিমাণে আমি কিন্তু জল অ্যাড করে দিলাম। জলটা দিয়ে ভালোভাবে আবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তারপরেই কিন্তু আমার যে ম্যারিনেট করতে দেওয়া ছিল মাছগুলো, সেই মাছগুলো আমি কিন্তু একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু দেখতেই পাচ্ছ যে কাঁচা মাছ আমার ছিল, সেই কাঁচা মাছই কিন্তু আমি এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা যদি মনে করো মাছটা ভেজে ইউজ করবে সেটাও কিন্তু হয়, সেক্ষেত্রে কিন্তু মাছটা খুব ডিপ ফ্রাই করলে চলবে না, খুব সামান্য একটু ভেজে নিয়েই কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। যারা পছন্দ করো না কাঁচা মাছ এভাবে খেতে, তারা কিন্তু ওভাবেও খেতে পারো সামান্য একটু ভেজে নিয়ে। তো আমি দেখলাম পুরো দইয়ের যেহেতু রান্না, দই দিয়েই মাছটা ম্যারিনেট করে দই দিয়েই ডাইরেক্ট রান্না করব, সেইভাবেই আমি করেছি। সেই জন্য আমি কোনো রকম মাছটাকে আর ভাজিনি। তো আমাদের কিন্তু কাঁচা মাছ খেতে ভালোই লাগে। এর আগে আমি একটা ভ্লগে কিন্তু আমি দেখিয়েছি কাঁচা মাছ কষা কীভাবে রান্না করতে হয়, তো তোমরা দেখে নিও আমার আগের ভ্লগটা। আর এই দেখো আজকে আমি দই মাছটাও কিন্তু সেই একই প্রসেসে করলাম। তো মাছটা কিন্তু খেতে সত্যি সুস্বাদু হয়েছিল, দুর্দান্ত হয়েছিল। আর
আমি জাস্ট নামানোর আগে সামান্য একটু গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, দিয়ে মাছটা জাস্ট টান টান করে নামিয়ে নিয়েছি। মানে কোনো রকম গ্রেভিতে মানে কোনো বেশি ঝোল থাকবে না। আর এই দেখো বাটি ধোয়া যে দইয়ের জলটা, সেই জলটা আমি এখন অ্যাড করে দিলাম, দিয়ে মাছটা ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেবো। কারণ ভালোভাবে সেদ্ধ না করলে মাছের আঁশটা গন্ধ থাকতে পারে। কিন্তু সত্যিই কাঁচা মাছ রান্না করে তোমরা ভাবতে পারো যে মাছটা হয়তো আঁচটে গন্ধ আসবে বা কিছু, কিন্তু কোনো রকম গন্ধ সত্যি বলছি আসে না। তোমরা বাড়িতে সত্যি ট্রাই করো, দেখো সত্যি আশা করি ভালো লাগবে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ারও করে দিও। তাহলে আজকের ভিডিওটা এটুকুই, আপাতত আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।